9/11-এ টুইন টাওয়ারে হামলার মৃত্যুকে ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্রে করোনা থাবার মৃত্যু সংখ্যা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে এই ভয়াল মহামারীতে 5,100 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় রেকর্ড সর্বোচ্চ 884 জন করোনায় মারা গেছেন। সর্বশেষ মারা গেছে 6 সপ্তাহ বয়সী এক শিশু। এমন পরিস্থিতিতে কোভিড-19 বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। ভাবা হচ্ছে অভ্যন্তরীণ বিমান ও ট্রেন চলাচলে নিষেধাজ্ঞা আনার কথাও। As governments and nations focus on the coronavirus, there's a growing threat that cartels, criminals, terrorists, and other malign actors will try to exploit the situation for their own gain. বেশ আগেই করোনা আক্রান্তের দিক থেকে বিশ্বের সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এই রিপোর্ট লেখা পর্যন্ত আক্রান্তের সংখ্যা 2,16,000-এরও বেশি। আর এত বেশি রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে ফেডারেল সরকার। সরকারের কাছে মজুদ চিকিৎসা সরঞ্জামও শেষের পথে। এর ফলে ফেডারেল সরকার ছাড়াও অন্যান্য স্টেটেও চিকিৎসা ও সুরক্ষা সরঞ্জাম পেতে প্রতিযোগিতায় নেমেছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে চিকিৎসা সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে সরবরাহের চেষ্টা চলছে, এজন্য $1,600 কোটি বরাদ্দ দেওয়া হয়েছে। তবে করোনা পরিস্থিতি যেভাবে প্রকট আকার নিচ্ছে তা কতটা সামাল দেওয়া সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে। করোনা মহামারীতে নিউ ইয়র্কের হাসপাতালগুলোতে যুদ্ধ ময়দানের অবস্থা বিরাজ করছে। স্রোতের মতো আসছে কোভিড-19 রোগী, কোথাও তিল ধারণের ঠাঁই নেই, মেঝেতেও আর জায়গা হচ্ছে না, বারান্দাতেও উপচে পড়া ভিড়, সেখানেই দেয়া হচ্ছে চিকিৎসা। একসঙ্গে এত রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার নার্সরা। আইসিইউ ভেন্টিলেটরের তীব্র সংকট, ভেন্টিলেটর ও অন্যান্য মেডিকেল সরঞ্জাম সরবরাহের জন্য সরকার প্রশাসনের কাছে কাকুতি মিনতি করছেন চিকিৎসকরা। নিউ ইয়র্কে প্রতি মিনিটে মিনিটে মারা যাচ্ছে মানুষ, আক্রান্ত হয়ে আসছে আর লাশ হয়ে যাচ্ছে কেউ কেউ। চোখের সামনে বিনা চিকিৎসায় মরতে দেখে কাঁদছে ডাক্তার নার্সরা। নিউ ইয়র্ক এখন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গতকালও নিউ ইয়র্কে ঘাতক এই ভাইরাসে সংক্রমিত হয়ে কয়েকজন বাংলাদেশের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত শুধু নিউ ইয়র্কেই প্রাণ হারিয়েছেন প্রায় 50 জন বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটের সবকটিতেই করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তবে সব থেকে বাজে অবস্থা জনবহুল স্টেট নিউ ইয়র্কের। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে ট্রাকে করে শহরের হাসপাতাল থেকে মরদেহ অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ ঠেকাতে নতুন করে আরো 3 স্টেটে লকডাউন ঘোষণা করা হয়েছে। স্টেট 3টি হল ফ্লোরিডা, জর্জিয়া এবং মিসিসিপি। এ নিয়ে যুক্তরাষ্ট্রের 75%-এর বেশি মানুষ এখন লকডাউন পরিস্থিতির মধ্যে রয়েছেন। আর ভয়াবহ এই মহামারীতে 2,40,000-এরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছেন খোদ যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তারাই। রকিবুল ইসলাম মুকুল, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।